ক্রমেই উত্তপ্ত হচ্ছে দেশ। নিজ নিজ অবস্থান থেকে প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানের প্রতিবাদে সামিল হচ্ছে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষজন। চুপ করে থাকতে পারেনি ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামও। রাজপথে নেমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানের প্রতিবাদ জানিয়েছে দলটি। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভারতের একটি উগ্রবাদী গোষ্ঠী এখন দেশটিতে ইসলাম, ইসলাম মূল্যবোধ ও ইসলামী স্মারকগুলোকে বিশেষভাবে টার্গেট করেছে। এ ধারাবাহিকতায় ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তিনি অনতিবিলম্বে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ভারত সরকারকে মুসলিম উম্মার কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ভারতের ক্ষমতাসীন দলের দুই শীর্ষ নেতার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে এবং অবিলম্বে এ মন্তব্য প্রত্যাহার করে মুসলিম উম্মার কাছে ক্ষমা প্রার্থনার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা ও ডাক্তার ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মাওলানা মুহিবুল্লাহ, ইয়াসিন আরাফাত, জামাল উদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি জাহাঙ্গীর আলম, পশ্চিম সভাপতি সাব্বির বিন হারুন ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সভাপতি পারভেজ হোসেন প্রমুখ। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন, বাবরি মসজিদ বিতর্কে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীরা বিজয়ী হওয়ার পর তারা এখন নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। ধর্মান্ধরা জ্ঞানবাপী মসজিদ, আগ্রার তাজমহল ও দিল্লির কুতুব মিনার দখলের অপচেষ্টায় লিপ্ত। সম্প্রতি বিজেপি নেতাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির পর মুসলিম দেশগুলো অতীতের নিরাপত্তা ভঙ্গ করে এবার নড়ে চড়ে বসেছে। কাতার, কুয়েত ও ইরান ভারতের দূতদের তলব করে বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছে। এছাড়া ওআইসি, সৌদি আরব ও পাকিস্তান এই ঘটনার নিন্দা জানিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়ার পরও ক্ষমতাসীন সরকার এই দুঃখজনক ঘটনার কোনো নিন্দা না করে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ অনুভূতি ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করেছে। মুসলমানরা নিজেদের অপমান মুখ বুজে সহ্য করতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান একজন ধর্মপ্রাণ মুসলমান কখনোই মুখ বুজে সহ্য করতে পারে না। বাংলাদেশের সাধারণ জনগণ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্নভাবে এর প্রতিবাদ জানাচ্ছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ সহ পুরো বিশ্ব উত্তপ্ত হলেও নিশ্চুপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্ষমতাসীন বিজেপি। তবে খুব বেশি সময় যে এই অবস্থান ধরে রাখা যাবে না সেটাই বুঝিয়ে দিচ্ছে মুসলিম বিশ্ব। বিষয়টি নিয়ে আপনার অবস্থানও জানিয়ে দিন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।